আমি ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তো আমার কথা শোনেনি। আর ও এখন যে লোকটার সাথে আছে সেই লোকটা একটা খুব খারাপ লোক। ও কত দূর চলে গেছে আমি আমি জানি না। সবকিছু তো বুক করাই ছিল, মাঝখান থেকে আরণ্যকের এই অ্যাক্সিডেন্টটা হলো বলেই তো। আরণ্যক তো সুস্থ হয়ে উঠেছে, তাড়াতাড়ি বাড়ি যাবে। ওকে জানতে হবে যে তুমি কিভাবে ওর প্রাণ বাঁচিয়েছ। আমি কি নিজে মুখে ওকে বলবো নাকি? দরকার হলে বলবে, নয়তো ওর বাড়িতে অনেক লোক আছে, তাদেরকে বলবে, তারা ওর কানে তুলে দেবে। আরণ্যকে যদি তোমার প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকে, মিনিমাম ভালোবাসা থাকে, ওই উদ্ভ্রান্তের মতো রোশনায়ের পেছনে পেছনে দৌড়নোটা বন্ধ করবে। মা, যতবার তুমি রোশনায়ের নামটা নিচ্ছ না, আমার মাথায় জাস্ট আগুন জ্বলে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এক্স্যাক্টলি, আমারও তাই। একজন বিবাহিত মেয়ের পেছন পেছনে এরকম উদ্ভ্রান্তের মতো ঘুরে চলাটা তো একটা ঘোরতর অন্যায়। আর পরের যে নাম্বারটা দিয়েছে সেখানে আজ অব্দি একবারও ফোনে পেলাম না, সর্বক্ষণ সুইচ অফ। আমি এরপর আরণ্যকে আমার সামনে ফোন করতে বলবো। মেয়েটাকে দেখো, বরের কাছে যাবার সমস্ত সুযোগ করে দেওয়া হলো, বাসে তুলে দেওয়া হলো, আর আরণ্যকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলে এলো। কেন? ওয়াই? কারণটা কি গরিমা? আপনি এরকম কেন ভাবছেন? যে গেছে সে কি বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ? না, সে বোঝে না, সে কিচ্ছু বোঝে না। সে ভীষণ সরল মনের মানুষ, ওকে সবসময় গাইড করতে হয় আমাকে। কিন্তু উনি তো আপনার গাইডেন্স শুনলো না। না, সে শুনলো না, কিছুতেই শুনলো না। আমার বাড়ির লোকজন বারবার ওকে জোর করছিল বাড়ি ছেড়ে চলে যেতে, তাই বলে কি ও চলে যাবে? অন্তত একবার আমার সঙ্গে কথা বলতে পারত, কিন্তু সে শুনলো না, শুনলো না। এসব কথা আমি আপনাকে কেন বলছি? আপনি এত স্ট্রেস নেবেন না, সে ভালোই থাকবে। আপনি কি করে জানবেন সে ভালো থাকবে কিনা? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।